তালাকের বিষয়টা নেন ভারত বাংলাদেশ উপমহাদেশের মহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা 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 করে বলছেন না না তিন তালাক বিশেষ করে মহলে এক তালাকের ধারণাই নেই একটা তালাক আবার দেওয়াই হ্যাঁ ওকে রাখবো না কিসের একসাথে তিন একসাথে তিন আল্লাহ বলছেন একটা করে দাও তালাক ও দুইবারে দিবে প্রথম এই দুবার ফিরাতে পারে জন্য দুইবার আল্লাহ মার্রাতান কেন বললেন হ্যাঁ মার এই জন্য দুইবারে দাও একবার একটা দাও তিন মাস ছেড়ে দাও তিন মাস চিন্তা করো সেও চিন্তা করো তোমার চিন্তা করো তুমিও না আমি পক্ষান্তরে আল্লাহ পাকের নীতিমালা যেখানে আল্লাহ পাক সুসংবাদের কথা বলেছেন দুঃসংবাদও পেশ করেছেন যেখানে আল্লাহ মমিনের কথা বলেছেন সেখানে কাফেরদের কথা বলেছেন মুশ্রিকদের কথা বলেছেন যেখানে সৎ লোকদের কথা বলেছেন পাশাপাশি অসৎ লোকদের কথা বলেছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলম নিয়ামতের কথা বলেছেন আল্লাহ পাকের দুনিয়া আখেরা সেখানে আল্লাহ পাক তার আজাব শাস্তির কথা বলেছেন বলছেন আখেরা আর যারা পরকালে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নাই পরকালে বিশ্বাসী নাই তো আল্লাহ তো বিশ্বাসী নাই আল্লাহ পাককে যে বিশ্বাস করবে সে আল্লাহ পাকের কথা বিশ্বাস করবে এটা হইতেই পারে না যে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু পরকালকে বিশ্বাস করি এটা আল্লাহকে কেমন করে বিশ্বাস করা হইলো আমি আমার বাপকে মানি বাপের কথা শোনো এটা হইতে পারে হইতেই পারে না আমার মাকে মানি শ্রদ্ধা করি আর মায়ের কথা এটা হইতে পারে ঠিক তেমনি রবকে বিশ্বাস করে আর রবের কথা রব যা বলেছেন আল্লাহ যা বলেছেন সে আদেশ হোক আর নিষেধ হোক আর সংবাদ হোক অতীতের হোক আর বর্তমানের হোক আর ভবিষ্যতের হোক যা কিছু বলেছেন চোখের আড়ালে হোক আর চোখের সামনেরই হোক আল্লাহাক যা বলেছেন তা বিশ্বাস করি আল্লাহ বলেছেন আখেরাতের কথা মানুষের মতের সাথে আখেরাত পরকাল শুরু হয় আল্লাপাক দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করেছেন দুনিয়া আল্লাপাক কর্মজগৎ করেছেন এইখানে হচ্ছে মাজরা আপনার ফার্ম আপনি কাজ করেন এখানে আখেরাতের জন্য আর আখেরাত পরকাল হচ্ছে বদলার জগৎ প্রতিদান জগৎ আল্লাপাক বলছেন ওয়ান আখেরা যারা পরকালে বিশ্বাসী নয় আ তাদের আলহম আজাবান আলিম আ তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আজাবান আলিম আ মর্মান্তিক শাস্তি আলম থেকে আলম মানে হ্যাঁ বেদনা দায়ক হ্যাঁ মানে বেদনা আর আলিম মানে হচ্ছে বেদনা শাস্তি যন্ত্রণা শাস্তি আল্লাহ ফাকরবুল আলামিন তৈরি করে রেখেছেন এর থেকে স্পষ্ট হয় যে আল্লাহ ফাকরবুল আলমিন আলামিন নাম তৈরি করে রেখেছে জাহান নাম হচ্ছে আজাবে আলিম তৈরি করে রেখেছেন আল্লাহ ফাকরবুল আলমিন জাহান নামের যতগুলি আজাবের ধরন আর প্রকরণ রয়েছে আল্লাহ সবগুলিকে প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ তারপরে মানুষ যে অধৈর্য আর মানুষ যে শীঘ্রতা প্রিয় এটা হচ্ছে মানুষের স্বভাব জন্মগত স্বভাব এই আল্লাহ আল্লাপাকে সাদ করেছেন মানুষ আহবিল কামনা করে থাকে বলছেন বিশ্বার মানুষ অকল্যাণ অমঙ্গল অনিষ্ট কামনা করে থাকে সার দোয়া আহবিল খাইর যেমন সে আহ্বান করে থাকে যেমন সে তলব করে থাকে যেমন সে ডেকে থাকে বিল খায়ের কল্যাণকে মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ একটুতে অধৈর্য হয়ে যায় আর যার ফলে যেমন সে ভালো চায় তেমনই মন্দও চেয়ে ফেলে ভালো যেমন চাই মন্দও চেয়ে ফেলে এটা হচ্ছে একটা তাসির দু আহ খায়ের মানে সে যেমন ভালো চায় প্রত্যেক মানুষ ভালো চায় কিন্তু ভালো চাইতে চাইতে যখন মন মজাজ ঠিক আছে হ্যাঁ আছেন মনটা খুশি আছে কাছে কল্যাণ চাইছেন নিজের জন্য চাইছেন নিজের স্ত্রীর জন্য কল্যাণ চাইছেন বাপ মায়ের জন্য কল্যাণ চাইছেন ছেলে মেয়ের জন্য কল্যাণ চাইছেন সব ভালো চাইছেন তাই না এটা হচ্ছে দু আহ খাইয়ের কল্যাণ কামনা করছেন কিন্তু যখন মানুষ অধৈর্য হয়ে যায় হ্যাঁ অধৈর্য হয়ে যায় রাগান্বিত হয় নিজেকে আয়ত্ত রাখতে পারে না তখন নিজের জন্য নিজের নিজের পরিবার জন্য জন্য কি চায় এটা কি মানুষের স্বভাব নাই মানুষ এটা বদ স্বভাব একটু যদি কেউ কষ্ট দেয় ওর ছেলে মনে যাক অথচ কখনো সে যদি ধৈর্য ধারণকারী হতো বা যদি সেই নিজের ক্রোধকে হ্যাঁ যদি আয়ত্ত করে রাখত তাহলে কখনো করতো না এর রাগটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নিজে আক্ষেপ করে যে আমি কি করলাম কি করলাম তিনটে মানুষের খারাপ স্বভাব খারাপ স্বভাবগুলি কমানোর ক্ষমতা মানুষের মতো রয়েছে এটা হচ্ছে মানুষের প্রকৃতি কিন্তু এই প্রকৃতিতে যে বধ স্বভাবগুলি রয়েছে সেগুলি মানুষ নিজেকে তরবিয়ত দিয়ে প্রশিক্ষণ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে আর ভালো যে স্বভাবগুলি রয়েছে সেগুলি যে জন্মগত রয়েছে সেগুলিকে বৃদ্ধি করতে পারেন আপনি প্রশিক্ষণ নিয়ে তরবিয়ত নিয়ে এটা আমরা প্রত্যেকে অনুভব করছি আপনি নিজেকে ভালো দিন আমি ভাষা খারাপ করব না আমার রাগ আমার জন্ম সূত্রে আমার রাগটা বেশি কিন্তু রাগটা যথাসাধ্য আমি কন্ট্রোল করার চেষ্টা করবো এইভাবে যদি আপনি বদ্ধপরিকর হয়ে যান আপনি প্রতিজ্ঞা করেন যে আমি এইরকম করবো তারপরে আমি অধৈর্য খুব বেশি ধৈর্য ধরতে পারি না আমি একটু যদি খারাপ লাগে আমাকে আমার স্ত্রীর চাল তাহলে আমি কত কি খারাপ বলে দিই করে মহিলাদের এরা এরা অধৈর্য বাচ্চাদের ছেলে মেয়েরা করলে ঠিক ঠিক যদি একটু বাচ্চাটা আসার খেয়ে নিয়েছে ঠিক হয়েছে তুই মরিসনি কেন তুই বেঁচে এসছিস তুই এবার বেঁচে এসছিস ফিরে এসছিস তুই গিয়েছিল সাঁতার কাটতে পুকুরে গোসল করতে গিয়ে ডুব ছিল হ্যাঁ ডুব ছিল ও তো চায় না যে ডুবে যাক কিন্তু ফিরে যখন কোন রকম করে বাচ্চাটা বেঁচে এসছে আল্লাহ রক্ষা করেছে তুই এবার ফিরে এসেছিস হ্যাঁ কথা শুনে না অথবা গাড়ি নিয়ে চলে গেছে বিনা দেশে গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি চালাতে করেছে আর কোন রকম আল্লাহ বাঁচিয়েছে তুই ঘুরে এসছিস তুই যদি ঘুরে ফিরে না আসতি মরে যাতি ভালো ছিল আসলে কি অন্তর থেকে যাই কিন্তু রাগে নিজেকে আয়ত্ত করতে পারে না তখন এইরকম কথা বলে থাকে এটা হচ্ছে মানুষের স্বভাব ওয়াদ দোয়া আহবিল খাই মানুষ কামনা করে মানুষ কামনা করে বিশ্বার অনিষ্ট দোয়া খায়ের মানে খাইর মানে বিল খাইর দোয়া আহ এখানে হার ফেজার হজফ করে দেওয়া হয়েছে কাপ ছিল হারফেজার যদি হজফ করে দেওয়া হয় তো আরবি গ্রামার আছে তখন সেই যেটা মজরুর হতো সেটাকে ফাতা দিয়ে দেওয়া হয় মানুষ বেনাজ ইল খাফেল তো আহবিল খের যেমন সে কামনা করে থাকে কল্যাণ যেমন সে কল্যাণ কামনা করে থাকে কল্যাণ কামনা যেমন করে ঠিক তেমনি যখন নিজেকে আয়ত্ত রাখতে পারে না তখন অনিষ্ট চেয়ে থাকে অনেক সময় লোভ সামলাতে পারে না যার ফলে এমন কিছু আল্লাহর কাছে তলব করে যেটা তার জন্য অকল্যাণ করে লোভ আপনার পয়সার খুব লোভ নেতৃত্বের গদির কিন্তু আল্লাহ ভালো জানছে আপনার জন্য গদি ধ্বংসাত্মক আপনার জন্য ধন সম্পদ ধ্বংসাত্মক ফিতনা বড় ফিতনা লোভ সামলাতে পারে না একটা মেয়ের জন্য পাগল হচ্ছে ওকেই বিয়ে করবে কোন মেয়ে লোভ সামলাতে পারে না ও ঝুঁকে গেছে প্রেম হয়ে গেছে ওই ছেলেকেই বিয়ে করবে অনিষ্ট কামনা করছে সে অনিষ্ট কামনা করছে আসলে যেমন তার অন্তর কল্যাণ চাই ঠিক তেমনি মানুষ তাদের চালচলন দিয়ে অথবা তারা নিজেকে আয়ত্ত না রাখতে পারলে কি করে অনিষ্ট কামনা করে থাকে যদি জানতো গাইবের কথা অদৃশ্যের কথা যে আমার জন্য এই নেতৃত্ব ধ্বংসাত্মক হবে আমার জন্য এই পয়সা সর্বনাশ হবে আমার জন্য এই ছেলে 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 মেয়ে চাই কিন্তু ছেলে মেয়ে অনেক সময় আল্লাহ পাক নিয়ে নিল আল্লাহ দিয়েছিলেন তারপরে ছেলে নিয়ে নিলেন আল্লাহ মেয়ে দিয়েছে নিয়ে নিলেন আর কি অধৈর্য আল্লাহকে গালি দেওয়া আল্লাহ আল্লাহ এত বড় অবিচার করলো আউজুবিল এরকম কুফুরি কথা আমাদের সমাজের লোকেরা বলে ও জাহেল মূর্খ জানে না যে এই ছেলেটা থাকলে মেয়েটা থাকলে তুমি সমাজে মুখ দেখাইতে পারতে না তোমার ছেলে হয়তো বড় ডাকাত হতো কুখ্যাত আর মেয়ে হয়তো এমন খারাপ কিছু করতো যাতে তুমি সমাজে সুফহান আল্লাহ তোমার কোনো মান থাকতো না তা আল্লাহ তোমার জন্য কল্যাণ করেছে হ্যাঁ খেজের আলী সালামের আর মোসা আলি ইসলামের ঘটনায় কে শিক্ষা দেওয়া হয়নি ছেলেটাকে হত্যা করে দিয়ে হ্যাঁ তো মানুষ অনেক সময় অনিষ্ট কামনা করে দূরদর্শিতা না থাকার কারণে বা চোখের আড়ালে পর্দার আড়ালে যা আছে তা না জানার খের যেমন সে কামনা করে এই মানব জাতি কামনা করে কল্যাণ এইরকম মকান আল ইনসান আজুলা আর মানুষ হচ্ছে শীঘ্রতা হ্যাঁ প্রিয় মানুষ হচ্ছে দ্রুত দ্রুততা প্রিয় মানুষ তাড়াহুড়া গাড়ি মানুষের তাড়াহুড়াটা আছে দেখেন আজকে যে কোনো দেশে বিশেষ করে যেসব উন্নত দেশ একশো বিশের বেশি পৃথিবীতে কোথাও অনুমতি নেই হ্যাঁ আর মনে হয় একশো বিশের বেশি অনুমতি নেই এটা হচ্ছে সাধারণ আর কি যে আহ ব্যতিক্রম সেটা আলাদা কথা একশো আপনি চালাতে পারেন তাই না স্পিড একশো বি ঘন্টা একশো বিশ কিলোমিটার আপনি যান না না একশো চল্লিশ পঞ্চাশ ষাট চালাতে গিয়ে তাড়াতাড়ি পৌঁছবো হাজুলা তাড়াতাড়ি পৌঁছবো তাড়াতাড়ি কোথায় পৌঁছবেন না আপনি আখেরাতে পৌঁছে গেলেন কবরে পৌঁছে গেলেন হচ্ছে কি হচ্ছে না বলেন দেখি তাড়াতাড়ি পৌঁছিব কতটা পার্থক্য হবে একজন একশো কিলোমিটার একশো বিশ কিলোমিটার চালাচ্ছেন আপনি একশো চল্লিশ পঞ্চাশ ষাট চালাচ্ছেন এতে খুব পার্থক্য হলে আপনি না হয় পাঁচ থেকে দশ মিনিট আগে পৌঁছে গেলেন যদি পৌঁছিতে পারেন যদি পৌঁছিতে পারেন আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা নয় দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাচ্ছে ট্রাফিক পুলিশ আসছে না হয় নাকি হয় না তখন ওই লোকগুলোকে দেখে ওরা যদি ওই চরিত্রের হয়তো দেখে মনে হয় এখন কি করে দুই ঘন্টা চার ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে আছো মজা লাগছে অথচ পাঁচটা মিনিট একটু দেরি হয়তো তুমি যদি স্পিডটা কন্ট্রোল করে চালাতে অকানাল ইনসান আজুলা প্রত্যেকটি ক্ষেত্রে দিক ক্ষেত্রে ওকানসান ইনসান আজুলার বাস্তবায়ন আপনি দেখতে পাবেন যে মানুষ যে তাড়াহড়াকারী এটাই হচ্ছে তার ফিতরত আর মানুষ তরবিয়ত নিতে চায় না কোরআন এ বাহাদিসের প্রশিক্ষণ নিতে চায় না যার ফলে এই রকম অবস্থায় থেকে যায় আর নিজেরও ক্ষতি করে আর নিজের আপনজনদেরও ক্ষতি করে তালাকের বিষয়টা নেন ভারত বাংলাদেশ আবু মহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও বলছেন না একটা না তিন তালাক বিশেষ করে বিদাতি মহলে এক তালাকের ধারণাই নেই একটা তালাক আবার দাও রাখবো না একতাল কিসের একসাথে তিন একসাথে তিন আল্লাহ বলছেন একটা করে দাও তালাক ও মার্ দুইবারে দিবে প্রথম এই দুইবার ফিরাতে পারে দুইবার আল্লাহ মার্রাতান কেন বললেন হ্যাঁ মার্রাতান এই জন্য দুইবারে দাও একবার একটা দাও তিন মাস ছেড়ে দাও তিন মাস চিন্তা করো সেও চিন্তা করো তোমার স্ত্রী তুমিও চিন্তা করো না আমি তিনটে দেবো আর তিনের বেশি তালাকের প্রয়োজন নাই তারপরে জাহেল মূর্খ এক একশো তালাক দেয় ঘর ভর্তি করে তালাক দেয় আর এটা আজকালকার না আরো ওই উমার রাজিয়া তালাহ আমিরুল মামিনাই এরকম তালাক দিত লাখ তালাক মেয়া তো আলফ তালকা এইরকম করে তালাক দিত যখন এই রকমে তালাক দিত তখন ওমার রাজিয়াল তো বললেন যে বিহাত গুলোকে শাস্তি দেওয়ার দরকার হ্যাঁ যেহেতু তিনি খালিফা আমিরুল মোমিন বললেন যে ইন্নান্না সাকাত ইস্তাজাল আমর মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকালে বিদায় করব ঠিক আছে ফালা আমদাই না হু ফমদা আলিহীন তাহলে আমার মনে হচ্ছে এদের ওপরে তিনটা কি বাস্তবায়ন করে দিই সুতরাং তিনি বলে ঠিক আজকে থেকে যে তিন তালাক দেবে তিন তো তিন আর ওই বিবি ঘুরিয়ে পাবে না কখনো ফিরে আসবা না কাছে কিন্তু তার জামানাতে এটা ছিল না যে হিল্লার একটা চোরা জেনার রাস্তা আছে হ্যাঁ ওইটা ছিল না এটা বিদাতির আবিষ্কার করেছে আরে সেটাই যদি হয় তোমাদের মত যে তিন তালাক তিন তালাক ওমর রাজি আল্লাহ তালানোর জামানার ওই ফতোয়া নিলাম আর সেটাই কেমন পর্যন্ত চালালাম হ্যাঁ নবিসামের জামানায় কি ছিল সেটা দেখলাম না সাহি মুসলিমের হাদিস আহ বাকার রাজি খেলাফতে কি ছিল তাও দেখলাম না ওখান থেকে শুরু করলাম উমার রাজিয়াল জামানা থেকে শুরু করলাম শুরু করলে তো ঠিক আছে শুরু করো কিন্তু আবার হিল্লা দিয়ে আবার বিকে কেন হালাল করছো ওই জেনা করিয়ে হ্যাঁ ভাড়া এটা পাঠা দিয়ে ইয়ে তো ইসলামে যাইজ নেই এটা তো আর উমারের যুগে ছিল না ছিল এই হিল্লার হালাল এই তো আর উমারের যুগে ছিল না এটা তোমরা কি করে আবিষ্কার করলে ফতুয়া নেবে উমারের আর ওমার রাজি আল্লাহ তালান এই জন্য যে বেশি বেশি এরকম করে তালাক দিবে একসাথে তিনটা আর একশোটা আর হাজারটা তালাক দিবে একসাথে তিন তালাক তো তিন তালাক তার এটা হ্যাঁ খেলাফতে রাজনৈতিক তার সেটা পানিশমেন্ট ছিল হ্যাঁ এটাকে বলা হয় তাজিরি ফতুয়া আর ছিল কিন্তু সেটা যদি নাও মানে যে এর ওপরে একমত হয়েছে ধরে নিলাম ঠিক আছে তোমাদেরটা ঠিক তো হিল্লার বিয়ে কোথায় ফেললে হ্যাঁ আমাদের মোল্লাদের নিব যে ঠিক আছে হারাম হয়ে এখন হালাল তো করতেই হবে যেইভাবে হোক না কেন তো আর কি করবি দেখ কোনো বন্ধুবান্ধব বান্ধব আছে কিনা বা কোনো মোল্লা হুজুর আছে কিনা মসজিদের মোল্লাটাকে বল জাকরাতের জন্য বিয়ে করে সকল বলে যেন তালাক দিয়ে দেয় ব্যবিসার না এটা এটা কি শিয়াদের রাফেজদের কাহে মোতা নয় বলতে তুমি নেকাহে মোতা ওরা আ করে এক মাস দুই মাসে জন্য তিন দিনের জন্য এক ঘন্টার জন্য ওরা নেকাহে মোতা করে ওদের কাছে জেনা ধর্ম আর আপনাদের কাছে যদি এই রকমের হিল্লা আর যদি ধর্ম হয় তাহলে কি অবস্থা দুটোতে পার্থক্য কি আছে নেকাহে মোতার হালাল আর বিয়েতে পার্থক্য কোথায় ইসলামে যেটা আছে যে তিন তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে তিন তালাক হলে চিরদিনের জন্য হারাম হাত্তা তানগিহা যাওজান ওরা তারপরে যে কোন মানুষ স্বেচ্ছাই যে কোনো পুরুষ পায়গাম দেবে আর পায়গাম দিয়ে বিবাহ হবে বিবাহ করবে তাকে চিরকাল রাখার জন্য যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে তারপরে তার সাথে সংসার চললো না সেই জন্য সে ছাড়লো ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো তালাক হয়ে আসলো বাবার ঘরে তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পায়গাম দিতে পারে তুমি আগের স্বামী ছিলে তোমার কোনো দখল নেই তুমিও একজন হ্যাঁ ক্যান্ডিডেট হইতে পারো পায়গাম দিতে পারো ইচ্ছা হলে তোমার সাথে বিয়ে দিবে না আর কারো সাথে দিবে এটা ইসলামে রয়েছে কিন্তু এই হালাল তরিকা কোথায় রয়েছে বুঝছেন তো এই তাড়াহোড়া ওয়াকান ইনসান আজুলা তাড়াহুড়া করার কারণে আজকে হালাল আর হিল্লার এ নাজাইজ আর নোংরা বিবাহের প্রচলন ঘটেছে বিদাতি সমাজে